শুভেন্দু অধিকারীর খাস তালুক তমলুকে নিজের কার্যকর্তাদের নিয়ে বৈঠক দিলীপ ঘোষের। লোকসভা ভোটে পরাজয়ের পর বিভিন্ন জায়গায় নিজের কাছের কর্মী সমর্থকদের সাথে দেখা এবং কর্মী বৈঠক করছেন দিলীপ ঘোষ। আজ দীঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন দিলীপ ঘোষ। কয়েকজন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করেন তিনি। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বা কোনো বিধায়ক বা নবনির্বাচিত সাংসদ। বৈঠকে দেখা গেল না শুভেন্দুর ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতৃত্বকে। তবে বিজেপি সূত্রের খবর, এটি অত্যন্ত দিলীপ ঘোষের নিজের কর্মসূচি, দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি দিলীপ ঘোষ। আমাদের মতো সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি, সেই জন্য উনি এসেছিলেন। জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা, এই পর্যন্ত। সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ চলা। দলীয়ভাবে কী কী বার্তা দিলেন? দলীয়ভাবে কোনো আলোচনা হয় না, কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম নয়। আজকের এই মিটিংয়ে যারা জেলা সভাপতি, জেলার যারা পদে পদাধিকারী, তাদের এটা পার্টির কোনো বৈঠক নয়, এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা, এবং উনি এসেছিলেন। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে যারা দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তারা সবাই এসেছিল। পূর্ব মেদিনীপুর নিয়ে কিছু বলেন? কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় উনি কিছুই বলেন, উনি ভালো মন্দ এইটুকুনি কথা বলেছে। আগামী দিনে কি আপনারা দিলীপবাবুর সাথেই থাকবেন? এরকম কোনো বিষয় না, আমরা বিজেপি করি, বিজেপির সঙ্গেই আছি। বিজেপির বেশ কিছু জেলা নেতৃত্ব বলছেন যে তারা এই আজকের এই মিটিংটি উপর নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন, তারা ডাক পাননি। কে কি বলছে এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি আর জানাওনি, ওটা আপনি বলেছেন। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র মাইতি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপগার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন, ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।